ملاذ العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به ইমাম বুখারী রহমতুল্লাহ বলেন যে ওয়াকাদ শাহিদাত লাহু উম্মাতুহু বিইবলাগ রিসালা ওয়া আদায়িল আমানা। ওকে, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা এই দিনকে যে তিনি পৌঁছিয়েছেন এটা আল্লাহ তাআলা ওনার হাত থেকে প্রমাণ করে নিয়েছেন। তিনি আরাফাতের ময়দানে বিদায় হজের মধ্যে তিনি সমস্ত সাহাবীদের সামনে ঘোষণা দিয়েছেন, আল্লাহ হাল বাল্লাগতু, সাহাবীরা আমি কি পৌঁছে দিয়েছি আমার কাছে যে আল্লাহ দিন দিয়েছিলেন, আমি কি পৌঁছিয়ে দিয়েছি তোমাদেরকে? অন্য আয়াতে এসেছে, আইয়ুহান্নাস ইন্নাকুম মাসউলুন আননি ফামা আনতুম কাইলুন, হে লোকেরা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে আমার ব্যাপারে যে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাঠিয়েছিলাম ওহী দিয়ে তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে কি না আল্লাহ তাআলা হাশরের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। ফামা আনতুম কাইলুন, তোমরা তখন কি বলবে, আমি পৌঁছাতে পেরেছি কিনা, পৌঁছে দিয়েছি কিনা, এই কথা জিজ্ঞেস করলে কি বলবে বলো? তখন সাহাবায়ে কেরাম বললেন, নাশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহতা, আমরা সাক্ষী দেব আপনি পৌঁছিয়ে দিয়েছেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি আমাদের কল্যাণ কামনা করেছেন, আমাদের কল্যাণ প্রাপ্তির জন্য যা কিছু দরকার সব কিছুর চেষ্টা আপনি কোনোটার ত্রুটি করেননি। তার এই কথা শোনার পরে ফাজা আলা ইয়ারফাউ ইসবাহু ইলা সামা ওয়া ইয়ানকুসুহা ইলাইহিম, তিনি বললেন যে আল্লাহ, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, সমাবেশের দিকে আর আল্লাহর দিকে আঙ্গুলি উঠিয়ে সমাবেশের দিকে নামিয়ে বললেন বারে বারে যে আল্লাহ শুনেন আমার এই আপনার বান্দারা কি বলছে, আমার উম্মত কি বলছে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী দান করেন। তিনি জানেন ওনার সময় ঘনিয়ে এসেছে, আর বেশি দিন নাই উম্মতের কাছে, তারপরেই ওনার এক বছরের ভিতরে ওনার ইন্তিকাল হয়ে গেছে, হয়ে যাচ্ছে, তিনি টের পেয়েছেন, তিনি উম্মতকে কনফার্ম করতে চেয়েছেন যে দিনের দায়িত্ব তিনি পালন করেছেন। এমনই হওয়া উচিত, দায়িত্বশীল নবী তো অনেক বড় দায়িত্বশীল ব্যক্তি, তার দায়িত্বানুভূতি এত বেশি, তিনি ঠিকমতো পালন করতে পেরেছেন কিনা এই পেরেশানি ওনার ভিতরে আছে। এবং এই জন্য তো যখন তিনি বারে বারে বুঝাতেন কোরাইশদেরকে, তারা ইমান আনত না, উনি কত কষ্ট পেতেন, কষ্টের চোটে তিনি চিন্তা করতেন আমার কি বুঝাতে অসুবিধা হয় কিনা, আমি কি ঠিক মতো তাদেরকে কনভে করতে পারছি কিনা, আমার কি প্রবলেম হলো কিনা, আমার ত্রুটি হচ্ছে কিনা, এত কষ্টে উনি থাকেন যখন কোরাইশরা বারে বারে রিফিউজ করছে, গ্রহণ করছে না, তিনি প্রচন্ড কষ্টে আছেন। যিনি দিনের দায়িত্ব পালন করেন তার এরকম কষ্টের অনুভূতি থাকা স্বাভাবিক, তো আল্লাহ তাআলা ওনার কষ্টের অনুভূতি কে লাঘব করার জন্য, কষ্ট দূর করার জন্য সান্ত্বনা দিয়ে বলছেন, আলা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা, মনে হয় যেন আপনার এত কষ্ট, তারা যে দিন গ্রহণ করে না, ইমান আনে না, আপনার এত কষ্ট হয়, আপনার জানটা আপনার শেষ করে দিতে মনে হয়, জীবনটা দিয়ে ফেলতে মনে হয় কষ্টের কারণে। আল্লাহ তাআলা ওনার কষ্ট লাঘব করার জন্য এগুলো বলছেন যে আপনি অনেক কষ্ট করছেন আমি দেখতে পাচ্ছি, আপনার ত্রুটি নয়, কিন্তু ওদের কপাল তো খারাপ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম অনুভূতি নিয়ে কাজ করেছেন। এই উম্মতকেও যারা এই দিনের জিম্মাদারি হাতে নিয়েছে, দিনের পতাকা হাতে নিয়েছে, এই উম্মত দায়ী ইল্লাল্লাহর কাজ করতে হবে। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই পেরেশানি নিয়ে উম্মতকে দিনের দায়িত্ব পৌঁছাতে হবে বিভিন্ন তরিকায়, নন মুসলিমদের কাছে দিন ইসলামকে তুলে ধরতে হবে, মুসলমানরা দিন হারিয়ে ফেলছে তাদেরকে দিনের দিকে নিয়ে আসতে হবে, পরিবারে আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন দায়িত্বশীল আমি তাদের প্রতি, তারা নষ্ট হয়ে যাচ্ছে, নাফরমানি করছে, দিন শিখছে না, তাদের দিন শিখানোর জন্য পেরেশানি সৃষ্টি হওয়া, এগুলো আমাদের দরকার আছে কিনা, আমার ছেলে মেয়ে যদি আল্লাহ মাফ করুন নামাজ না পড়ে আমার নিশ্চিন্তে থাকার কোনো সুযোগ আছে, কত বড় বিপদে আমি আছি, এই পেরেশানির সাথে দায়িত্ব পালন করতে হবে। মুসলমান ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, দিন ছেড়ে দিচ্ছে, গুনার দিকে চলে যাচ্ছে, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো দেখলে কি আমরা ও আমার ছেলে মেয়ে না, এইগুলো তো কয়ে না, মা বাবাও খারাপ, ছেলে মেয়েও খারাপ, এই কথা বলে ছেড়ে দেবো না, আমাদের মনের ভিতরে জ্বালা থাকবে,
পেরেশানি থাকবে, এই জ্বালা পেরেশানি, এটা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, ওনার তরিকাকে ফলো করে আমাদের মধ্যে জ্বালা পেরেশানি তৈরি হওয়া দরকার মানুষকে দিনের দিকে আনার জন্য। আল্লাহ তাআলা যখন নাজির হয়ে গেল ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, ওকে আপনি যদি ঠিক মতো না পৌঁছান তাহলে আপনি আপনি দায়িত্ব পালন করলেন না। আল্লাহ তাআলা ওনাকে দায়িত্ব পালন করা তো কঠিন কাজ, সারা দুনিয়া ওনার বিরুদ্ধে চলে গেল, কুরাইশ বংশে সবাই তারা আদর করতো, তারা দূরে চলে গেল, সম্মান করতো, এখন থেকে হিংসা প্রতিশোধ নেওয়ার স্পৃহা তাদের মধ্যে জাগ্রত হয়েছে, এই যে ষড়যন্ত্র চলছে, আল্লাহ তাআলা ওনাকে বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা আপনাকে লোকদের ষড়যন্ত্র দুশ্মনী থেকে হেফাজত করে ফেলবেন, আপনি কাজ করে যান। ওকে আনা হাফিজুকা ওয়া নাসিরুকা ওয়া মুআইদুকা আলা আদাইকা ওয়া মুযাফফিরুকা বিহিম ফালা তাখাফ ওয়া লা তাহজান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি যখন মক্কায় ছিলেন এবং মদিনায় হিজরত করে এসেছেন, তিনি জানেন শুধু মক্কায় দুশ্মন ছিল না, মদিনায় দুশ্মন আছে, মুনাফিক আছে, আরেকটি সম্প্রদায় আছে যেটা ওনার দুশ্মনের বিরুদ্ধে খাড়া হয়ে আছে, তো তিনি এগুলো জানেন, তো সাহাবায়ে কেরামও জানেন যে ওনার জীবনের নিরাপত্তার অভাব আছে, সাহাবায়ে কেরাম রোটা করে ডিউটি করতেন ওনার সিকিউরিটির জন্যে রাত জেগে জেগে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানাত যাত লাইলাতিন ওয়াহিয়া ইলা জামবিহি কালাত, একদিন আয়েশার সঙ্গে তিনি ঘরে আছেন আর এই সময় ওনাকে বলতে আমি শুনলাম, তিনি বললেন ওকে ফাকুলতু মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু ওয়ারিড মনে হচ্ছে, চিন্তিত মনে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, কোন দুশ্চিন্তায় আপনি আছেন? ক্বালা লাইতা রাজুলান সালিহান মিন আসহাবি ইয়াহরিসুনিল লাইলা, যদি একজন নেককার বান্দা আল্লাহর পাওয়া যেত মদিনা যাওয়ার পরে, বলেন যে আজকে রাত্র সে আমাকে একটু পাহারা দিত, একটু সিকিউরিটির দায়িত্ব পালন করত, কেমন জানি একটু দুশ্মনের আগমনের বার্তা বা এরকম কিছু ষড়যন্ত্র আমার মনে একটু আসছে। তো এই কথা বলতে বলতেই ফাবাইনা আনা আলা যালিকা ইয সামিতু সাউত সালাহ, এগুলি কথা বলতে শেষ করতে না করতেই মনে হলো ঘরের বাইরে একটু অস্ত্রের ঝনঝনানির আওয়াজ পাওয়া গেল। কালাত ওকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাদা, কে আওয়াজ দিলেন? ফাকাল আনা সাদ ইবনে মালিক, সাহাবি বললেন আমি সাদ ইবনে মালিক। ফাকাল মা জাবেকা, কি ব্যাপার, কি জন্য এসছো? কাল জিতু লি আহরিসাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার একটু সিকিউরিটি দায়িত্ব পালন করতে আসছি, আমার মনের মধ্যে আসলো আপনার একটু সিকিউরিটি হওয়া দরকার। আল্লাহ তাআলা ব্যবস্থা করে ফেলেছেন, তার মনে আল্লাহ কথা জাগিয়ে দিয়েছেন, সাহাবি চলে এসেছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্চিন্তা চলে গেল, ফাসামাইতু গাতীতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি নাওমিহি, এই খবর পেয়ে সাহাবি ওনার দায়িত্ব পালন করতেছে উনি নিশ্চিন্ত হয়ে গেলেন, আর মাশাআল্লাহ ওনার এই কয়েক মিনিটের মধ্যে ঘুম চলে আসলো, এমনকি ওনার একটু নাকের স্লাইট আওয়াজ, ঘুম গেলে একটু নিঃশ্বাসের আওয়াজটা টের পাওয়া যায় ঘুমন্ত মানুষের, আমি ওনার নাকের আওয়াজ টের পেয়ে গেলাম। কেউ কেউ বলবেন যে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজের জানের ব্যাপারে এত পেরেশান আছেন নাকি, যে উনি এত ভয় অস্থির হয়ে গেলেন জান বাঁচানোর জন্য? আসলে তিনি তো জানেন যে ওনার একটা দায়িত্ব আছে, দায়িত্ব পালন কি হয়ে গেছে? তিনি শাহাদত অর্জন করতে আল্লাহর কাছে, মরে গেলে তো আল্লাহর কাছেই চলে যাবেন, মরার কোনো ভয় ওনার নাই, কিন্তু একটা দুশ্চিন্তা, সেটা কি এই দিনের দায়িত্বটা তো শেষ হয়নি এখনো, এখনো তো হয় নাই, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ তো দিনের ভিতরে এখনো দলে দলে ঢুকে নাই, এই সময় তিনি চলে গেলে আর তিনি তো আখিরি নবী, আর তো নবী রাসূল আসবে না, কাজ করবে কে? এই পেরেশানির কারণেই একমাত্র তিনি ওনার সিকিউরিটির ব্যাপারে একটু কনসার্ন, এর বাইরে না। তো আল্লাহ তাআলা এরপরে যখন এই আয়াতের অংশটুকু নাজিল করে দিলেন, সহি বুখারী মুসলিম হাদিসে এসেছে, সাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত লাইলাতিন মাকদামাহুল মদিনা, মদিনায় আসার শুরুতেই তিনি এক রাত্রি যখন ঘুমিয়ে গিয়েছেন হিজরতের পরেই,
এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ওনার ঘর সংসার জোড়ার ব্যবস্থা হয়ে গেল। তিনি বললেন যে এভাবে সাহাবীরা রোটা করে ওনার পরবর্তী পর্যায়ে সাহাবীরা রোটা করলেন, করে ওনাদের ডিউটি ভাগ করে নিলেন কে কোন রাতে ওনাকে কিভাবে পাহারা দিবেন। অতঃপর এই অংশটুকুন আয়াতের নাজিল হয়ে গেল, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের দুশ্মনী দুষ্টামি ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে হেফাজতের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন। কালাত ফা আখরাজান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসাহু মিনাল কুব্বাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থাকার রুম আছে, ওই রুম আর মসজিদে নববীর মধ্যে মাঝখানে কিসের দেওয়াল, খেজুর পাতার বেড়া, বেড়ার মধ্যে কিছু ফাঁক ফোকর আছে, তিনি বেড়া একটু ফাঁক করে মাথা মসজিদের দিকে ঢুকাই দিলেন। সাহাবীরা তারা ডিউটি পালন করতেছেন, ওনারা কোথায় আছেন, মসজিদে আসেন, মাথা বের করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস ইনসারিফু ফাকাদ আসামান আল্লাহু আজাজাল, লোকেরা ঘরে চলে যাও, আল্লাহ তাআলা আমাদের ডিউটি নিয়ে নিছেন। তিনি বলেছেন তিনি আমাদের দায়িত্ব পালন করবেন, মানুষের দায়িত্ব পালন আর করা লাগবে না। আল্লাহ তাআলা কোনো সময় ডাইরেক্ট দায়িত্ব পালন করেন, কোনো সময় আল্লাহর বান্দাদেরকে দিয়ে করান। যদি আল্লাহ তাআলা ডাইরেক্ট করে ফেলেন আর বান্দার উসিলার দরকার থাকে, তখন আর নাই ডিউটি, নাই চলে যাও ঘরে, খালাস। এছাড়া শুধু এই আয়াত নাজিল হওয়ার পরে যে আল্লাহ তাআলা ডাইরেক্টলি ওনাকে হেফাজত করেছেন, তার আগেও কিন্তু আল্লাহ তাআলা অনেক উসিলায় হেফাজত করেছেন, বিভিন্ন উসিলে ব্যবহার করেছেন। এমন কি মক্কা শহরে যখন তিনি ছিলেন, তখন তো দাওয়াতের দিনের কাজ প্রকাশ্যভাবে দেওয়ার পরে দুশ্মনী শুরু হয়ে গেল। প্রথমে যখন দুশ্মনী শুরু হয়ে গেল, ওনাকে তখন এই পাহারা দেওয়ার বা ওনাকে একটু হেল্প করার, ওনার একটু রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার কাছে আসলো, আবু তালেব, তিনি চাচা, আর তিনি হলেন মক্কার অন্যতম শ্রেষ্ঠ লিডার, বাকি লিডাররাও ওনার পরিচিত। কেউ সাহস করলো না একমাত্র আবু তালেবের কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গায়ে হাত তোলার জন্যে, কেউ সাহস করে। এইভাবে আল্লাহ তাআলা আরেক উসিলা দিয়ে ওনাকে মক্কি জিন্দিগিতে সাহায্য করেছে। পরবর্তী পর্যায়ে যখন তারা ওনাকে একদম হত্যা করার ফাইনাল ডিসিশন নিয়েছেন, তখন আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করেছেন। তারা হিজরতের আগের রাত্রে কি করেছে, ঘরের চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে যে সকাল হয়ে আসলে শেষ রাতের দিকে সবাই একসঙ্গে গিয়ে তাকে একসঙ্গে কোপ দেবে, কয়েকজনে মিলে কয়েক কবিরার প্রতিনিধি তাকে কোপ দেবে, শেষ করে ফেলবে, শেষ। আল্লাহ তাআলা ইশারা করে দিলেন এরকম কিছু ঘটবে, আগেই আল্লাহ তাআলা ওনাকে জানিয়ে দিয়েছেন, আবু বকরকে তিনি রেডি করে রেখেছেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে ওনার সিটে শোয়াইয়া দিলেন, আর তিনি এক মুষ্টি বালি হাতে নিলেন, বালি হাতে নিয়ে বললেন শাহাতিল উজুহ, চেহারাগুলো অন্ধ হয়ে যাক, আর এই বালু ছেড়ে দিলেন ফু দিয়ে, বালুগুলো গিয়ে তাদের সবার চোখের মধ্যে গিয়ে ঢুকলো, যারা ঘেরাও করে রেখেছে তারা চোখ কচলানো শুরু করে দিছে, এ কচলাতে কচলাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে দিয়ে বাইরে চলে গেলেন। তিন দিন গারে সাউরে আল্লাহ তাআলা ওনাকে হেফাজতে রাখলেন, গুহার সামনে চলে এসলো, তাদের পা দেখা যায়, আবু বকর উঁকি মারি দেখলেন, তিনি খুব ওয়ারিড হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ পা দেখা যায়, নিচের দিকে মাথা দিলে দেখতে পাবে। তিনি বললেন লা তাহজান ইন্নাল্লাহা মানা, কোনো চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তিন দিন পরে বের হয়ে গেলেন, ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে মুহাম্মদকে জীবন্ত মৃত ধরে আনতে পারে তার জন্য 100 উটের পুরস্কার। আরব দেশে তখন 100 উট কি বাড়ির কাছে জিনিস নাকি, মানে এর চেয়ে বড় কোনো সম্পদ আর নাই, এখনকার জামানায় মিলিয়ন বলেন আর বিলিয়ন বলেন, 1 মিলিয়ন 1 বিলিয়ন পুরস্কারের মতো অবস্থা। চতুর্দিক থেকে তারা শুরু করলো খোঁজাখুঁজি খোঁজাখুঁজি, তিনি মক্কা শহর সে মদিনার দিকে অনেক দূরে এগিয়ে গেছেন, এরপর ওখানে গিয়েও পৌঁছে গেছে সোরাকা, সোরাকা ওনাকে
ধরে ফেলবে, খুব তাজি ঘোড়া নিয়ে এগিয়ে গিয়েছে, কাছাকাছি এসেছে, সরাকার পা গুলোকে আল্লাহ তালা মাটির নিচে ঢুকাই দিলেন, সরাকা উপুর হয়ে পড়ে গেল। সরাকাটা আর পেয়েছে যে কি জিনিস নিয়ে সে নিতে এসছে। এইভাবে সে ব্যর্থ হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে সাবধান করে দিলেন, এরকম করে আল্লাহ তালা ওনাকে পার করে নিয়ে গেলেন। হ্যাঁ, মদিনাতে গিয়ে মদিনায় আক্রমণ করে ওনাকে হত্যা করা ছিল টার্গেট, তাই না? বদর খন্দক তো ওনাকে নিয়ে, খন্দক ওহদের যুদ্ধে তো ওনাকে তারা মনে করছে হত্যা করেই ফেলেছে, ওইখানে ওনার লোহার ইয়ে ঢুকে পড়েছে, ফিনকি দিয়ে রক্ত এসে তিনি বেহুঁশ হয়ে পড়ে গেছেন। তখন তারা যখন দেখছে পড়ে গেছে, তারা কনফার্ম তিনি মারা গেছেন, তারা বলেছে আর যুদ্ধ দরকার নাই, মোহাম্মদ শ্রেষ্ঠ আল্লাহ এবার চলে যায় ওহদের যুদ্ধে, কিন্তু আল্লাহ তালা সেখানেও বাঁচিয়ে দিয়েছেন। তো এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ওনার পুরো দায়িত্ব পালন করে 63 বছর বয়সের দুনিয়া থেকে আল্লাহ তালা ওনাকে নিয়ে যাবেন, আল্লাহ কাজ কমপ্লিট করেছেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই কথাকে আল্লাহ তালা বাস্তবে প্রমাণিত করেছেন, মানুষের ষড়যন্ত্র থেকে, মানুষের হত্যার ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজতের গ্যারান্টি দিচ্ছেন, নিশ্চয়তা দিচ্ছেন। আর শেষে দিয়ে আল্লাহ তালা বলেন, আপনি তো দাওয়াতি কাজ অনেক করছেন, আল্লাহ যে বলেন ঠিক মতো পৌঁছান, আল্লাহ তালাও জানেন তিনি ঠিক মতো পৌঁছাচ্ছেন, কিন্তু লোকেরা তো কবুল করে না, ওনার তো কষ্ট আসে, কষ্টের কারণে উনি ঘুমাইতে পারেন না। তো আল্লাহ তাআলা শেষে দিয়ে একটু সান্ত্বনা আবার দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন, জেনে বুঝে যারা কুফরের উপরে প্রতিষ্ঠিত থাকতে চায়, হে নবী, আল্লাহ তাদেরকে হেদায়েত দেবেন না। আপনি যতই পৌঁছানোর চেষ্টা করেন, যত সুন্দর করে বুঝান, তারা হেদায়েত পাবে না, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেবেন না, আল্লাহ সিদ্ধান্ত। কারণ দিনের বিরুদ্ধে দুশ্মনী করতে করতে যখন আল্লাহ নবীকে হত্যা করার জন্য উদ্যত হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের প্রতি প্রচন্ড ভাবে ক্ষেপে যান, খাতাম আল্লাহু আলা কুলুবহিম বলে সিল লাগিয়ে দেন অন্তরের মধ্যে, হেদায়েত তাদের কপালে থাকে না। কাজেই আপনি এর চেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। এখন আবার আহলে কিতাবকে ডেকে আল্লাহ তাআলা বলছেন, কুলিয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। মক্কার কুরাইশদের এক রকম, মদিনা ইহুদিরা, নাজরানের খ্রিস্টানরা, আহলে কিতাব যারা আছে তারাও তো মক্কার কুরাইশদের আগে ঈমান আনার কথা ছিল, তারা তো এক নবীর উম্মত, তারা কেন ঈমান আনছে না? তারা দাবি করে যে না, আমরা তো এক নবীর তরিকে আসি, আপনার নবীর নবুয়ত মানার দরকার কি? আমরা তো নবীর অনুসরণ করি, আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণ করি, ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে আমরা ঈসা আলাইহিস সালামের উম্মতের অনুসরণ করি, সেও তো আল্লাহর কাছ থেকে আসে, আপনি যদি নবী হন, ওনারা তো নবী, তো অসুবিধা কি? এক নবীকে পালন করলেই তো হয়ে যায়, যুক্তিটা তো খারাপ মনে হয় না। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন, কুলি আহলাল কিতাব, আপনি বলেন হে কিতাব ওয়ালারা, আহলে কিতাব, লাস্তুম আলা শাইইন, তোমাদের কোনো কিছুর উপরেই তোমাদের ভিত্তি নাই, তোমরা কোনোটার উপরেই নেই, কোনোটাই তোমাদের ঠিক নাই, হাত্তা তুকিমু তাওরাত ওয়াল ইনজিল, তোমরা তাওরাতকে যতক্ষণ কায়েম না করবে, বাস্তবায়ন না করবে, ইনজিলকে বাস্তবায়ন না করবে, ওমা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এরপরে তোমাদের রবের কাছ থেকে যে আরেক কিতাব এসেছে কোরআন, এগুলো তিনটাকে তোমরা বাস্তবায়ন না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নেই, তোমাদের কোনো ঈমানই নেই। কেউ যদি এক কিতাবের উপরে ঈমান না আনে, আমরা যদি কোরআনকে বিশ্বাস করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, কিন্তু তাওরাতকে বিশ্বাস করি না, জাবুরকে বিশ্বাস করি না, অথবা ইনজিলকে বিশ্বাস করি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান আনি কিন্তু মুসা আলাইহিস সালাম অথবা ঈসা আলাইহিস সালামের ঈমান আনি না, তাহলে আমাদের কোনো ঈমান আছে আর? এই ঈমান বেকার হয়ে যাবে। একই কথা আল্লাহ তাদেরকে বলছেন, তোমরা যদি তাওরাত ইনজিল এবং কোরআন সবগুলোর উপর ঈমান না আনো, একটা বা দুইটার উপরে আনো, তাহলে ইহুদিরা ইমান আনে শুধু তাওরাতের উপরে, ইনজিলের উপরেও ইমান নেই, কোরআনের উপরেও ইমান নেই। আর খ্রিস্টানদের, তারা তাওরাতের উপর ইমান আনে, ইনজিলের উপর ইমান আনে, কোরআনের উপরে ইমান আনে না। ইহুদিরা মুসা আলাইহিস সালামের ইমান আনে, এরপরে ঈসা আলাইহিস সালামও সহি নবী নয়, তাদের দৃষ্টিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নবী নন। আর খ্রিস্টানরা বলে যে না, মুসা আলাইহিস সালামও নবী, ঈসা আলাইহিস সালামও নবী, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী না। আর আমরা কি বলি, মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী,
ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলি, এক নবীর উপরে ঈমান আনি আরেক নবীর উপরে তোহমত দেই, নাও আমরা সবার উপরে ঈমান আনি। তাহলে এই উম্মত সবার উপরে ঈমান আনে, ওই ওদেরকে বলা হচ্ছে যতক্ষণ তোমরা তাওরাত ইনজিল এবং কোরআন সবগুলাকে বাস্তবায়ন না করো ততক্ষণ তোমরা কিছুর উপরে নাই, তোমাদের কোনো ভিত্তি নাই, তোমাদের কোনো ইমানই নাই। এখন প্রশ্ন আসে, তো কোরআন তো কায়েম করার কথা বোঝা আছে, এখন তাওরাত ইনজিল কায়েম করবে কিভাবে? তাওরাত ইনজিলের যেগুলো সহি কথা আছে এগুলো একটাও কোরআনের সঙ্গে কন্ট্রাডিকশন হবে না। আর যেটা ইউহারিফুন আল কালিমা আম্মা ওয়াদিহি, যেগুলোর মধ্যে তারা চেঞ্জ করেছে ওগুলা তো আল্লাহর কালাম না, ওগুলা তারা যদি কেউ বাস্তবায়ন করতে চায় তাহলে তো কোরআনের সঙ্গে মিলবে না। আর আসল জিনিস হচ্ছে কোরআন হাদিসে তাওরাত এবং ইনজিলের মধ্যে বলা আছে যখনই আখিরি নবী আসবে তোমরা কি করবে, আখিরি নবীর প্রতি ঈমান আনবে, তার কিতাবকে কবুল করবে, তার শরীয়তকে অনুসরণ করবে। এই কথা বলে গেছেন মুসা আলাইহিসসালাম, এই কথা বলে গেছেন ঈসা আলাইহিসসালাম। তাওরাত ইনজিলকে বাস্তবায়ন করার অর্থ হচ্ছে এই কথাটা ওখান থেকে নেওয়া। যদি ওই কথাকে তারা মানে তাহলে কি আর কোনো কন্ট্রাডিকশন থাকবে? না। بلاد العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به